नमस्कार बंधुरा एनडीडी गॉड केयर यूट्यूब चैनल पक्ष के नंद दुलाल दास सकल दर्शक के अभिनंदन जानिए शुरू कर आजकल वीडियो। बंधुरा बेस कैक दिन हो गल यूट्यूब चैने को वीडियो दीते दुखित तो, कारण हमार यूट्यूब चैने किस टेक्निकल प्रब्लेम एस जे कारण वीडियो दीते तो बंधुरा आज के वीडियो अपन संगे शेयर करते जा दाना मिश्रण हमारा छागल फार्मे क्यों कम खर्चार मध्य दाना मिश्रण छागल के देव। तो बंधुरा वीडियो स्किप ना कर पुरो देखें और बंधुदे हमारे रिक्वेस्ट लाइक कमेंट और सब्सक्राइब करते भूलें ना। बंधुरा आपनारा देखें ये कोटोटा एटा 200 ग्राम माप और हमें एखाने प्राय अनुमान मत 1.5 किलो भुट्टा दाना मिश्रण जेटा आर कि भुट्टा शुधुमात्र भुट्टा गुड़ो जेटा के आमी सम्पूर्ण मयदा करिनी आध भाग कर दिछी माने एकटा भुट्टा के 4 থেকে 5 टुकड़ो करे करा हयेछे एइभाबे एटा तैरी करा हच्छे। आर आमी आजके जे खाबारटा तैरी करब सेटा 3 किलो परिमाणेर दाना खाबार तैरी करब जेहेतु आमी 30টা छागलके देब 100 ग्राम पर छागल ओपर। तो ये 1.5 किलो निलाम भुट्टा। एखन बंधुरा आमी 1.5 किलो भुट्टा गुड़ेर मध्य 600 ग्राम गमेर भुसी दिलाम जेटा आटा मिले गेले आपनारा पाबेन गमेर भुसी सेई गमेर भुसी दिलाम 600 ग्राम। परवर्ती जे मिश्रणटा दिलाम बंधुरा आटा दिलाम 300 ग्राम जेहेतु गमेर भुसि दिएछि एखाने आमी राफ आटा पावा जाए सेई राफ आटा 300 ग्राम दिलाम ताहले गमेर भुसि 600 ग्राम आर 300 ग्राम आटा। एर परवर्ती जे अंशटा आमी मिश्रण दिलाम सेटा खुद चाल दिलाम आमी 200 ग्राम। बंधुरा परवर्ती जे मिश्रणटा निच्छि सेटा होच्छे सर्षार खोल। बंधुरा अनेक रकमेर खोल पावा जाय तो आमादेर एखाने सर्षार खोलटा अवेलेबल पावा जाय एबं कम दामे पावा जाय ताई आमी सर्षार खोलटाई व्यवहार करी। আমি সরষে গুঁড়ো দিলাম 400 গ্রাম টোটাল কিন্তু 3 কেজি মিশ্রণ তৈরি হয়ে গেল। এর উপরে আমি যে জিনিসগুলো দেব সেটা দেব মিনারেল পাউডার এবং খাবার সোডা বা বেকিং সোডা আর পরিমাণ মতো একটু লবণ। তো খাবার সোডা 1.5 থেকে 2 গ্রাম প্রতি ছাগল হিসাবে দেব আমি। তো সেই হিসাবে আমি 30টা ছাগলে প্রায় 50 গ্রাম খাবার সোডা দেব আর মিনারেল পাউডার 1.5 গ্রাম হিসাবে দেব। তো সেটা আমি প্রায় 70 গ্রাম হিসাবে দেব। তো আমি যে মিনারেল পাউডারটা ব্যবহার করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা এই যে এগ্রিমেন্ট ফোর্ট যে মিনারেল পাউডার এটাই আমি ব্যবহার করি। তো মিনারেল পাউডার আমি দেব 70 গ্রাম মতো এবং বেকিং সোডা দেব 50 গ্রাম যেহেতু আমি 30টা ছাগলের 3 কিলো দানা খাবার তৈরি করছি আর এই খাবারের মধ্যে পরিমাণ মতো লবণ দেব সেটা আপনারা নিজে পরিমাণ মতো করে নেবেন। তো বন্ধুরা আমি মিনারেল পাউডার বেকিং সোডা ও খাবার লবণ যেটা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তবে বন্ধুদের কাছে আমি একটু জানিয়ে রাখি যে বেকিং সোডা মানে খাবার সোডা আর মিনারেল পাউডার আমি ডেলি ডেলি দিই না, এটাকে আমি দুদিন অন্তর অন্তর দিই। মানে আজকে দিলে কাল পরশু গ্যাপ দিয়ে আবার একদিন দেব, অর্থাৎ প্রত্যেক মাসে 10 থেকে 12 দিন
তার বেশি কিন্তু আমি মিনারেল পাউডার বা বেকিং সোডা দিই না। তো বন্ধুরা, আজকে আমার দানা খাবার, ছাগলের জন্য দানা খাবার তৈরি হয়ে গেছে। আমি সম্পূর্ণ মিশ্রণ করে নিয়েছি। বন্ধুদেরকে আমি একটা জিনিস জানিয়ে রাখি, আমি কিন্তু এই সংমিশ্রণটা ডেলি ডেলি তৈরি করি। অনেক বন্ধুই বলে যে তারা নাকি মিশ্রণ তৈরি করে নেন, এক মাসকার মিশ্রণ একসঙ্গে তৈরি করেন, আমি কিন্তু করি না। তার কারণ যেহেতু মিনারেল পাউডার এবং বেকিং সোডা আছে, তার কার্যকারিতার বা খাবার মিশ্রণ তৈরি করে রাখলে হয়তো কোনো একটা ডিফেক্ট হতে পারে, সেই হিসাবে কিন্তু আমি খাবারটা ডেলি ডেলি তৈরি করি এবং ডেলি ডেলি দিই। তো চলুন বন্ধুরা, দেখা যাক আমার ছাগলে এই দানা খাবারগুলি কেমনভাবে খাওয়াচ্ছে। ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, তাই আর দেরি না করে খুব তাড়াতাড়ি আমি আজকের ভিডিওটাকে শেষ করব। তো দেখুন বন্ধুরা, আমার দানা খাবার দেওয়া হয়ে গেছে আর প্রত্যেকটা ছাগল খুব আনন্দ সহকারে তারা খাবার খাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কেমন লাগলো আপনারা মতামত দেবেন আর কমেন্ট করে জানাবেন। আমি এইভাবেই প্রত্যেক দিন দানা খাবার দিই। ধন্যবাদ বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।